জোরে কাশেবন আভাসটায় পুজো আসছে হাতে, আর মাত্র কটা দিন বাকি উমার আগমনের। পুজো মণ্ডপগুলিতে চলছে জোর প্রস্তুতি। জলপাইগুড়ির পুজোগুলির মধ্যে প্রাচীন ঐতিহ্যবাহী পুজো জলপাইগুড়ির রাজবাড়ির পুজো। সময় বদলালেও এখনো ইতিহাস এবং নীতি নিয়ম বদলে যায়নি রাজবাড়ির। কেন এই পুজো আর পাঁচটা দুর্গা পুজো থেকে আলাদা, কি নিয়মই বা রয়েছে পুজোর, চলুন জেনে নেওয়া যাক। এবছর 515 বর্ষে পদার্পণ করছে জলপাইগুড়ির রাজবাড়ির এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক পুজো। প্রত্যেক বছর জলপাইগুড়িবাসী মুখিয়ে থাকে রাজবাড়ি পুজোর সাক্ষী হতে। পুজোর প্রস্তুতি এখন চলছে জোর কদমে। দেবী মূর্তি বানানো সম্পন্ন হয়েছে, রং এবং চক্ষুদান সবকিছুই হবে সময় মতো। এদিকে রাজবাড়ির পুজো প্রস্তুতি কেমন চলছে তা দেখতে এখন থেকে সাধারণ মানুষের আনাগোনা চোখে পড়ছে রাজবাড়ি এলাকা জুড়ে। এখানকার দেবী মূর্তি থেকে শুরু করে পুজোর আচার অনুষ্ঠান এমনকি ভোগেও রয়েছে অভিনব বিশেষত্বের ছোঁয়া। মায়ের মূর্তির রং হয় তপ্ত কাঞ্চন বর্ণের। মায়ের পায়ের সামনে সিংহের সঙ্গে থাকে বাঘ। কার্তিক এবং গণেশের পোশাক আসে সুদূর আসাম থেকে এবং দুর্গা এবং সরস্বতী লক্ষ্মীর বেনারসি শাড়ি আসে কলকাতা থেকে। উমার মাথার উপরে যে চাঁদও থাকে সেসব যাবতীয় সরঞ্জাম আসে ওপার বাংলা থেকে। এমন রীতি নিয়ম মেনে এখনো পুজো হয়ে চলছে জলপাইগুড়ি রাজবাড়ির। ভোগ হিসেবে মাকে দেওয়া হয় নানান রকমের আমিষ পদ। চালের গুঁড়ো দিয়ে প্রতীকী বানিয়ে বলি দেওয়া হয়। বংশ পরম্পরায় প্রত্যেক বছর এমনই ঐতিহ্যবাহী নিয়ম সুষ্ঠুভাবে মেনে মা দুর্গা পূজিতা হন জলপাইগুড়ির রাজবাড়িতে। মহালয়ার রাতেই কালী পুজোর মধ্য দিয়ে ভরে হয় দেবী দুর্গার চক্ষুদান। তাই দুর্গাপুজোর প্রাক মুহূর্তে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি জলপাইগুড়ি রাজবাড়িতে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তলাইটুয়া সংবাদ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ, হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কনে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে।